এটা কি ক্লাস নাকি মাছের বাজার? আই ওয়ান্ট পিন ড্রপ সাইলেন্স। তুমি কি আমার থেকে বেশি জানো? তোমার বগলে কি আমার থেকে বেশি চুল? আমার মুখ থেকে যেটা একবার বেরিয়ে যায় সেটাই ইতিহাস হয়ে যায়। আমি প্রথমেই ক্লিয়ার করে দিতে চাই, আমার ক্লাস যাদের করতে ভালো লাগে না তারা প্রথমেই বেরিয়ে যাও, ক্লাসে বসে প্লিজ গল্প করবে না। আমি তোমাদের অ্যাটেন্ডেন্স দিয়ে দেবো, তোমরা প্লিজ বেরিয়ে যাও। বাহ 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 বাহ, এই তো শিক্ষা, এই তো প্রতিদান। আমি ক্লাস করাতে এসেছি, আমার মুখের সামনে দিয়ে তোমরা ক্লাস দিয়ে বেরিয়ে যাচ্ছ। বাহ বাহ বাহ, এই তো শিক্ষা। এ বাবা, আপনি তো বললেন। শাট আপ, টিচার্স রুমে এসো তুমি, গ্যাং ব্যাং হবে তোমার সাথে আজকে। গত 5 মাস ধরে আমরা যেই চ্যাপ্টারে টাইম পাস করেছি, আজ আবারও ওই চ্যাপ্টারেই টাইম পাস করব। হে ইউ, লিসেন টু মি, ইউ আর মাই লাভ, জানো তুমি। এই কে রে? এই তুমি, তুমি তোমার গলার বোতামটা আটকাওনি কেন? কে আটকাবে ওটা? ওটা কি চুল তোমার? চুলটা স্পাইক কেন? এই তুই চুলটা হানি সিং এর মতো করেছিস কেন? নিজেকে হানি সিং ভাবিস নাকি? আমার ক্লাসে কিচ্ছু দাঁড় করানো যাবে না, সেটা চুল হোক বা পাছার মধ্যে কচি বাঁশ দিয়ে এমন ট্যাটু করব তোমাদের সব চুলকানি বেরিয়ে যাবে। এই ক্লাসে শুধু একটাই স্টার লন্ডা, এন্ড দ্যাট ইজ মি মাদারফাকার্স। তোমরা একটু পড়াটা রিভাইজ করো, আমি একটু ঘুমাই। হ্যাঁ, কেউ এলে দেখে দিও। হোমওয়ার্ক করতে ভুলে গেছো? গিলতে ভুলেছো? গিলতে, এই বাণীগুলোর মধ্যে আমার সবচেয়ে প্রিয় হলো, তোদের ব্যাচটার মতো জঘন্য কুকুরের ব্যাচ আমার দাদুর আমল থেকে এই স্কুলে আর একটা হয়নি। সবচেয়ে জঘন্য নিকৃষ্ট ব্যাচ তোদের। স্যার, আপনার দাদুর আমলে তো স্কুলটাই হয়নি। কিন্তু একটু ইনভেস্টিগেশন করলেই দেখা যেত আমাদের আগের ব্যাচকেও একই কথা বলা হয়েছে, আমাদের পরের ব্যাচকেও একই কথা বলা হয়েছে। ধোকা, বিশ্বাসঘাতকতা। ব্যাস, এরপর শুরু হতো স্যারদের আরো জ্বালানো। হোয়াজ দ্যাট? কে করলো এটা? হ্যাঁ, তো যেটা বলছিলাম, সিপাহী বিদ্রোহ শুরু হয়। আমার স্কুলে একটা স্যার ছিলেন যিনি একটু তোতলা ছিলেন, এবং তিনি সব ক্লাসের পরেই বলতেন, লিখে নিয়ে তো তবাই, আমি তাহলে বোর্ডটা মুতে দিই। হ্যাঁ, শুধু বোর্ড কেন, পুরো ক্লাসেই মুতে ভাসিয়ে দিন না।